শুরু করছি আমাদের সকালের স্পোর্টস ওয়ার্ল্ড শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো নিষেধাজ্ঞার এক বছর পর আজ মিরপুর স্টেডিয়ামে এলেন সাকিব আল হাসান বঙ্গবন্ধু টি টোয়েন্টি আসরকে সামনে রেখে অংশ নেবেন ফিটনেস টেস্টে নেপালকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উন্নতি চান বাহুবে সভাপতি করোনায় জেরবার হিমালয়ের দেশটি খেলবে শীর্ষ সাত ফুটবলার ছাড়াই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত আর শুরুতেই সাকিব আল হাসান প্রসঙ্গ যুক্তরাষ্ট্র থেকে আসা সাকিব আল হাসানের করোনা টেস্টের ফল এসেছে নেগেটিভ কিছুক্ষণ আগে ফিটনেস টেস্ট দিতে বিসিবিতে এসেছেন তিনি নিষেধাজ্ঞার এক বছর পর এই প্রথম মিরপুরে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার এদিকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ ঘিরে শুরু হচ্ছে একশো তেরো ক্রিকেটারের ফিটনেস টেস্ট প্রথম দিন আশি ক্রিকেটারের পরীক্ষা হবে যেখানে বিপ টেস্টে এগারো পেলেই বারো অক্টোবরের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা সেখানে থাকবে মোট পঁচাশি ক্রিকেটারের নাম টেস্টেও তাদেরকে এই টেস্টটাই রাখা হবে বিকজ অব একটা নতুন একটা টেস্ট যাতে ইয়োটা আমরা ইন্ট্রোডিউস করছি না ওদের জন্য কারণ হলো তারা ইউজ টু বিপ টেস্টে তো তারা এই টেস্টটা বিপ টেস্টের টেস্টটি দেবে এরপরে হয়তো আমরা ইয়োটা ইন্ট্রোডিউস করবো তাদের বলছিলেন ফিটনেস ট্রেনার তুষার কান্দি হালদার আমরা মিরপুর স্টেডিয়ামে সরাসরি চলে যেতে চাই সেখানে রয়েছেন সহকর্মী হাসিনুর রহমান হাসিনুর আমরা জানি যে সাকিব সহ একশো তেরো ক্রিকেটারের ফিটনেস টেস্ট রয়েছে আজকে তো সেই টেস্ট কি শুরু হয়েছে है uh, मंजूर সাকিবের টেস্টের বিষয়ে একটু আপডেট আছে তুষারকালতি হালদার যার বক্তব্য আপনার কিছুক্ষণ আগে শোনাচ্ছিলেন তিনি আমাদের এই পাঁচ মিনিট আগে নিশ্চিত করেছেন সাকিব আল হাসান হয়তো আজকে বিপ টেস্ট দিচ্ছেন না তিনি আগামীকালকেও যেহেতু বিপ টেস্ট হবে কোনো এক গ্রুপের সাথে হয়তো আগামীকালকেই দেবেন কারণ আগামীকালকের মধ্যে দিতেই হবে কারণ একদিন বিরতি দিয়ে বারো তারিখে হবে দলবদল যেহেতু প্লেয়ার্স ড্রাফ অনুষ্ঠিত হবে সাকিব যেহেতু আপনি যেমনটি বলছিলেন আসলে আমরা যদি স্পেসিফিক করে বলি তিনশো পঁচাত্তর দিন পরে নিষেধাজ্ঞার পরে তিনি বিসিবিতে এসেছেন আজকে যে পরিচিত মাঠ যেখানে তিনি সবসময় তার বিচরণ আমরা দেখে থাকি অতীতে সেই সাকিব ফিরেছেন তিনশো পঁচাত্তর দিন পরে যেটা দেখে মনে হলো সাকিবের অ্যাক্টিভিটি সাকিব কিছুক্ষণ আগে জিম জিমে গিয়েছিলেন তিনি যেহেতু দিন পর ফিরেছেন যদিও মাঝখানে তিনি বিকে কিছুদিন কাজ করেছেন ফিটনেস নিয়ে আজকের দিনটা হয়তো কিছুটা সময় নেবেন তিনি তিনি ব্যক্তিগতভাবে রানিং করবেন জিমে কিছুটা ঘাম ঝরিয়েছেন আমরা দেখেছি তিনি জিমে গিয়েছেন এক্স্যাক্টলি কী করেছেন সেটি জানতে পারেনি মঞ্জুর তবে আজকে সাকিব আল হাসান টেস্ট দিচ্ছে না সেটি এক প্রকার নিশ্চিত বাকি ক্রিকেটারে দিবে দশটায় শুরু হয়ে যাওয়ার কথা যেহেতু সেই এই এরিয়াটাতে আমাদের অ্যাক্সেস নেই আমরা এই মুহূর্তে এক্স্যাক্ট বলতে পারছি না শুরু হয়েছে কিনা তবে শুরু হয়ে যাওয়ার কথা তো মঞ্জুর এটাই ছিল আমার কাছে সবশেষ আপডেট ধন্যবাদ হাসির আপনাকে এবার দেশের ফুটবল র্যাঙ্কিংয়ে সতেরো ধাপ এগিয়ে থাকা নেপালকে আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচে হারাতে পারলে ফিফার র্যাঙ্কিংয়ে অন্তত পাঁচ ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ এমন হিসেব ভাবনায় রেখেই ম্যাচ জয়ে সর্বাত্মক চেষ্টা চালানোর কথাটি ফুটবলারদের স্মরণ করিয়ে দিলেন বাহুপের সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশ নেপাল ম্যাচকে ঘিরে সাজ সাজ রব বাফুফে ভবনে দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নতুন পোস্টার কর্তারাও খোশ মেজাজে সব দেখে মনে হতেই পারে নির্বাচনে দেয়া নানা প্রতিশ্রুতির প্রথমটি পূরণের জন্যই কি আগাম এই প্রস্তুতি ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান একশো নম্বরে দুর্বল শক্তির নেপালকে দুই ম্যাচে হারাতে পারলে নিয়মের কারণে বাংলাদেশের প্রাপ্তিতে যোগ কম হবে না র্যাঙ্কিংয়ে অন্তত পাঁচ ধাপ উন্নতি হতে পারে বাংলাদেশের এমন সুযোগ কাজে লাগাতে মাঠে খেলাটা খেলতে হবে ফুটবলারদেরই জেমিদের শিশুদের সেটি মনেও করিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি আমি আপনাকে বলতে চাই আমি জিতার জন্যই খেলতে আসছি আমি ফেডারেশনে এত বছর সময় দিয়েছি জিতার জন্য আমরা লীগ করি সব কিছু করি ইট ইজ অ্যাবাউট টাইম দ্য প্লেয়ার বাস প্লে আমরা যদি কাজ করি ওদের ফলে ওদেরকেও দিতে হবে অনুশীলনে উপস্থিত হয়ে ফুটবলারদের প্রেরণা যোগানো করোনার কারণে নেপাল মূল দলের সাত ফুটবলারের না থাকা র্যাঙ্কিংয়ে বড় প্রাপ্তির আভাসই দেয় সফল আয়োজনের প্রত্যাশার কথা জানিয়ে ম্যাচ দুটি মুজিব শতবর্ষে উৎসর্গ করা হয়েছে বলে জানালেন বাফুফে বস আমরা ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড গোটা সিরিজটা ডেডিকেট করছি বঙ্গবন্ধু এই ম্যাচ দুটিতে আট হাজার দর্শকদের জন্য তিন ক্যাটাগরিতে টিকিট ছাড়তে যাচ্ছে বাফুফে খোলা থাকবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাত্র ছয় গেট আর ম্যাচ দুটির আগে দু দফায় করোনা পরীক্ষা করানো হবে দুই দলের ফুটবলারদের অলক হাসান যমুনা স্পোর্টস ঢাকা প্রতিপক্ষ নেপাল জাতীয় ফুটবল দল অবশ্য করোনায় বিধ্বস্ত আর এর মধ্যেই হিমালয়ের এই দেশটি প্রস্তুত বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় দুটি ফিফা প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলনে নেমেই একথা জানালেন ঢাকা সফররত দলটির কোচ বালগোপাল মহারাজন তিন দিনের কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে বোঝাপড়ার সাথে পরিবেশের সাথে মানিয়ে নিতে নেপালি ফুটবলাররা পার করেছে ব্যস্ত সময় করোনায় বিধ্বস্ত দল নিয়ে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে নেপাল ফুটবল দল সব মিলিয়ে করোনার কারণে দেশে রয়ে গেছে সাত ফুটবলার তাই ম্যাচ দুটি আর নিজের দলের কথা বলতে বেশ সতর্ক কোচ বালগোপাল তবে মাঠে ফুটবল ফিরছে তাতেই খুশি নেপালি ফুটবলাররা আন্তর্জাতিক ম্যাচ দিয়ে সেই সুযোগটা পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন দলটির কোচ যদিও সেরা দল আনতে না পারার আক্ষেপটাও আছে বেশ শক্তভাবে পজিটিভ কজ আমার সেরা একাদশের চারজন সহ মোট সাত ফুটবলার করোনায় আক্রান্ত হয়ে আসতে পারেনি বাংলাদেশে সেরা কম্বিনেশন না থাকলেও এই দলের উপর আমার আস্থা রয়েছে আশা করছি দারুণ লড়াই হবে দু হাজার আট নয় মৌসুমে ঢাকা লিগে খেলে যাওয়া গোলরক্ষক কিরণ এবারও আছেন দলে সবশেষ শেখ কামাল ক্লাব কাপে টিসি স্পোর্টসের হয়েও খেলে গেছেন আই লিগে জামালকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন পাঞ্জাবের হয়ে খেলা এই গোলরক্ষক আই লিগে জামাল ভুইয়া অংশ নেওয়াই আমি খুবই খুশি আশা করছি তার সাথে আই লিগেও ভালো একটি লড়াই হবে আর এই দুটি ম্যাচ দিয়ে মাঠে নামতে পারছি তাতেই অনেক সন্তুষ্ট আমরা ফুটবল মাঠে ফিরছে তাতেই সন্তুষ্ট নেপাল দল যেখানে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে সময়টা পর্যাপ্ত না হলেও বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা অলক হাসান যমুনা স্পোর্টস ঢাকা চমৎকার আবহাওয়া আর অবকাঠামোর জন্য দিনকে দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে বসুন্ধরা কিংসের হোম ভেনু নীলফামারি শেখ কামার স্টেডিয়াম যে কারণে এই স্টেডিয়ামকে অনুশীলনের জন্য বেছে নিয়েছে পেশাদার লীগের আরেক ক্লাব আরাম্বা ক্রীড়া সংঘ ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের তত্ত্বাবধানে অনুর্ধ্ব তেইশ বছরের বিশ ফুটবলার নিয়ে চলছে ক্লাবটির অনুশীলন এর মধ্যে রয়েছে চার বিদেশীয় ঢাকা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে চলছে আরামবা ক্রীড়া সংঘের এই ফুটবল ক্যাম্প আগামী ডিসেম্বরে ফেডারেশন কাপ আর জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগে শক্তিশালী একাদশ ও রিজার্ভ বেঞ্চ তৈরিতে মনোযোগ ঢাকার ক্লাবটির কোলাহলমুক্ত মনোরম পরিবেশ আর অবকাঠামো নীলফামারি স্টেডিয়ামে বি বিলিগ চ্যাম্পিয়ন বসুন্ধরার সৌজন্যে তাদের হোম ভেনু যে কারোর দৃষ্টিকারে সহজেই সেখানেই প্রিসিজন টিম বিল্ডিংয়ের কাজটি সেরে ফেলছে আরামবাগ আশা করবো শেখ কামাল স্টেডিয়ামে আমরা যে প্র্যাকটিসটি করছি আগামী ভবিষ্যতে এরকম এনভায়রনমেন্ট পেলে নতুন নতুন প্লেয়ার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুলে চলে আসবে শেখ কামাল স্টেডিয়ামের অবকাঠামো আর নীলফামারির আবহাওয়া স্বাস্থ্য খেলার জন্য খুবই অনুকূল বলে জানালেন আরামবাগের দুই ভারতীয় কোচ নীলফামারি আমার মনে হলো যে এর থেকে ভালো প্রিসিজন করার জায়গা

দরবারে লাল সবুজের পতাকাকে তুলে ধরতে চান বাংলাদেশের কনক কর্মকার এরই মধ্যে চোদ্দবার গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছেন এই তরুণ বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে এক হয়েছে আরও চার স্বপ্নবাজ আর্থিক সংকট দূর করতে একটি সংগঠন তৈরির পরিকল্পনা তাদের শাহিন আলমের ক্যামেরায় সেই গল্প তুলে এনেছেন মামুনুর টকবকে পাঁচ তরুণ বিশ্বজয়ের নেশা আজ এক করেছে দেশের বিভিন্ন প্রান্তের এই স্বপ্নবাজদের গিনেজ বুকে নাম উঠিয়েছে এদের সবাই বিভিন্ন ফ্রি স্টাইল কসরতের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরছেন বাংলাদেশকে বিনিময় নেই অর্থ আয়ের সুযোগ তারপর লাল সবুজ পতাকাকে পরিচয় করে দেওয়ার নেশায় বুদেই পাঁচ তরুণ আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে এই আমাদের বাংলাদেশটাকে আমাদের প্রিয় বাংলাদেশটাকে বইয়ের তুলে ধরা কজ এখানে যখন মানুষ সার্চ যায় এই ট্রিক্সে যদি কেউ ভাঙতে চায় অন্য কোনো দেশের বাংলাদেশের নামই আগে যায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চোদ্দ বার বিশ্ব রেকর্ড করেছেন কনক কর্মকার পেছনে ফেলতে চান মেসি রোনালদোর অর্জনকে আমি চেষ্টা করব আমি আমি আমার যতটুকু করা সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব ওনাদের রেকর্ড যতগুলো আছে গিনিস বুকে ওদেরকে টপ যেতে কেউ ফুটবল ফ্রি স্টাইল কেউ টেনিস বল কেউ আবার পেন্সিলের কারিশমাই করেছেন বিশ্ব রেকর্ড তবে এই পথ চলায় আছে অর্থনৈতিক প্রতিবন্ধকতা পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমি গিনিস বুক অফ রেকর্ড করতে চাই যাতে করে আমাদের দেশের দেশটাকে আমি পুরো বিশ্বামে আমি যতটুকু পারবো ততটুকু করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো নিজে স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমার ফিনান্সিয়াল সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এটা আসলে আমার একটা সমস্যা ফিনান্সিয়াল সাপোর্ট যদি আমরা পাই তাহলে আমাদের রেকর্ড করার ক্ষেত্রে আরও ভালো হচ্ছে আমরা আরও সামনে আগাতে পারছি আর্থিক নিশ্চয়তা পেলে এমন সৃজনশীল কর্মে আরও বেশি সফল হওয়ার প্রত্যয় কনক রাহুলদের পাশাপাশি নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে বিশ্ব রেকর্ডধারীরা চালিয়ে যেতে চান এই পথ চলা কোন কর্মকার কিংবা জুবাইররা যতবারই গিনেস বুকে নাম উঠিয়েছেন ততবারই নাম উঠেছে বাংলাদেশের বিশ্বের সেরাদের টপকে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে পৌঁছে দিতে লড়াই করে যাচ্ছেন এই গিনেস রেকর্ডধারীরা কিন্তু তাদের সামনে আছে নানা প্রতিবন্ধকতা সমাজের কাছ থেকে পাচ্ছেন না অর্থনৈতিক কোনো সাপোর্ট তাই তো এই রেকর্ডধারীদের আকুতি সমাজের মানুষ তাদের পাশে দাঁড়াক মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে রশিদ যমুনা স্পোর্টস ঢাকা এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে আমাদের সাথে সবাইকে